তো আজকে আমরা একটা নতুন অধ্যায় আত্মকর্মসংস্থান শুরু করব। এর আগে কি পড়ছিলাম আরো মনে আছে? কোন অধ্যায় পড়ছিলাম? অধ্যায় দুই পড়তেছিলাম। হ্যাঁ, ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা, ঠিক আছে, এটা পড়ছিলাম। যেমন যদি পিছনে যাই তাহলে দেখতে পাবো। আচ্ছা, এই অধ্যায়টা কি আমরা শেষ করছিলাম পুরো, ব্যবসা উদ্যোগ উদ্যোক্তা? রায়তা, সুমাইয়া, আমি কারো থেকে কিছু শুনতে পাচ্ছি না, তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? জি মিস, হ্যাঁ, তো গত ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কি পড়ছিলাম, ব্যবসা উদ্যোগ উদ্যোক্তা? আচ্ছা, তোমাদের কারোই মনে নাই, আমরা এই অধ্যায়ের যে অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো সলভ করছিলাম। আচ্ছা, তো এর জন্য আমার মনে হয় যে গত ক্লাসে এটা শেষ হয়ে গেছে, তো এর জন্য আজকে নতুন অধ্যায় শুরু করতেছি, ব্যবসায় ব্যবসায় না সরি আত্মকর্মসংস্থান, সেলফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আছে, ভূমিকামূলক কথাবার্তা। সেখানে মনে করো যে বাংলাদেশের বর্তমানে অবস্থা কি, ঠিক আছে, চাকরি কর্মসংস্থানের পরিস্থিতি কি সেটা কথা বলা হয়েছে। যদি একটু পিছনের কথা, মানে 2012 সালের কথাবার্তা বলা আছে, লেটেস্ট কোনো কথাবার্তা নাই। আর তা উপরি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আদমশুমারি ও গৃহ গণনা 2011 এর হিসাব অনুযায়ী 2012 সালে 16 জুলাই দেশে অনুমিত লোক সংখ্যা 15,25,18,015 জন। মোট জনসংখ্যার প্রায় 80% মানুষ গ্রামে বাস করে। বাংলাদেশ অর্থনীতি রিভিউ 2011 এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান 20%, শিল্প খাত 30% এবং সেবা খাতের অবস্থান বা অবদান 50%। কিন্তু জনসংখ্যার দ্রুত হারে বৃদ্ধির প্রবণতা, অর্থনৈতিক অনগ্রসরতা ও চাহিদার তুলনায় কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য দেশে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো প্রতিবেদন 2010 এর মতে বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা 26 লক্ষ। দেশে মোট শ্রম শক্তির পরিমাণ 5,67,00,000, যাদের 1/3 হচ্ছে যুবক যুবতী। বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে মজুরি ও বেতন ভিত্তিক চাকরির মাধ্যমে কাজে লাগানো সম্ভব নয়, প্রয়োজন আত্মকর্মসংস্থান। আচ্ছা দেখো, এই বিশাল সংখ্যক জনসংখ্যা, ঠিক আছে, এই যে আমাদের জনসংখ্যা, মোট জনসংখ্যা যে অনেক সিংহভাগ বলা যায়, যাদের কিনা কি করতে হবে, কোনো না কোনো ভাবে অর্থ উপার্জন করতে হবে জীবিকা অর্জনের জন্য, তো তাদের সবার জন্য কি চাকরি বা চাকরি সরকারি হোক বা বেসরকারি হোক, সেই মজুরি বা বেতন ভিত্তিক চাকরি ব্যবস্থা করা সম্ভব না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাট আত্মকর্মসংস্থান জিনিসটা কি সেটা আমরা এখন দেখব, তার মানে আমরা এখন পড়বো কনসেপ্ট অফ সেলফ এমপ্লয়মেন্ট। আচ্ছা, প্রথমে আমরা কি একটা উদাহরণ দেখতে পাবো, এই উদাহরণটা মানে একজন ব্যক্তি হাফিজুর রহমানের গল্প, ঠিক আছে, এই গল্পটা একজন রিডিং করবো, কে পড়বো? পারজানা, রোল করছিস, পড়তে পারবে, রিডিং করবে? ম্যাম, কোন প্যারাটা? আমি একটু পানি খেতে গিয়েছিলাম। 24, তোমার বই 24 নম্বর পৃষ্ঠায়, এই যে করলা চাষের দারিদ্র জয় ভান্ডারিয়ার হাফিজার, ঠিক আছে, এখান থেকে এসএসসি পাশের থেকে। জি ঠিক আছে, আমি পড়তে সমস্যা নেই। এসএসসি পাস হাফিজুর রহমান 2000 সালে জাহাজে কাজ শুরু করেন। ছোট চাকরি খাটুনি অনেক, কিন্তু বেতন অনেক কম, সংসার চলছিল না, বাধ্য হয়ে তাকে জাহাজে চাকরিতে ইস্তফা দিয়ে গ্রামে ফিরে থাকার চাকরি মেলেনি। তবে পরিশ্রমী হাফিজুর দমে যায়নি। এক লাইনটা, একটা লাইন হয়তো বাদ পড়ে গেছে, চাকরিতে ইস্তফা দিয়ে গ্রামে ফিরে আসতে হয় ওষুধ কোম্পানিতে চাকরি নেওয়ার। হ্যাঁ, অনেক চেষ্টা করে তিনি ব্যর্থ হয়। ডিগ্রি পাশে সনদ না থাকায় চাকরি মেলেনি। তবে পরিশ্রমী হাফিজুর রহমান দমে যায়নি, বাড়ির আশেপাশে
বাড়ির আশেপাশে প্রত্যেক জমি নিয়ে কিছু একটা করার কথা ভাবতে থাকেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শ শুরু করেন। প্রতিটি জমিতে করলা চাষ, সপ্তাহে এখন তার খেতে 7 মণ করলা ফলে। করলার আয় দিয়ে হাফিজুল 6 সদস্যের পরিবারের ভরণ পোষণ চলছে। ফিরোজপুরের ভান্ডারিয়া মাটি তো ঝাপসা বুঝে যাচ্ছে না। ফিরোজপুরের আচ্ছা, পিরোজপুর ভান্ডারিয়ায় মাটি ভাঙ্গা গ্রামের শিক্ষিত চাষী হাফিজুর রহমান করলার পাশাপাশি নানা রকম সবজি অবদান করে করে বিগত গুছিয়ে গুছিয়ে এখন স্বাবলম্বী দায়িত্ব করেছে জয়। হাফিজুর জানান, এবার তিনি 2 একর জমিতে নানা ধরনের সবজি আবাদ করেছেন। অর্ধেক জমিতে হাইব্রিড টিয়া প্রজাতি করলা চাষ করেছেন। অন্য জমিতে পুঁই শাক, বটবটি, কুমড়া, বেগুন, চিচিঙ্গা, ঢেঁড়স সহ নানা সবজির আবাদ করেছেন। প্রতি প্রতি কেজি 30 টাকা দরে স্থায়ী পাইকারিদের কাছে তিনি করলা বিক্রি করে আসছেন। পাইকারি ক্রেতারা তার ক্ষেত্রে এসে করলা কিনছেন। এই বছর করলা বিক্রি করে তিনি প্রায় 3 লাখ টাকা আয় করবেন বলে আশাবাদী। তবে করলার আবাদে 55,000 টাকা ব্যয় করেছেন। হাফিজুর একজন উদ্যমী কৃষক, তাই সে সফল হয়েছে। এই ব্যাপারে কৃষি অফিসের নারায়ণ চন্দ্র মজুমদার বলেন, হাফিজুর সাফল্য উদ্ভব হয়ে অনেকেই সবজি আবাদে মনোনিবেশ করেছেন। এই যে কোনো বেকার যুবকের জন্য বিষয়টি অনুকরণীয়। এতটুকু ঠিক আছে, এতটুকুই হলো মানে আমাদের যে শুরুর উদাহরণ। আমি খুবই সরি যে এখানে মানে প্রিন্টটা খুবই ঝাপসা ছিল, মানে আমার বইটা এরকম ঝাপসা, কিছু করার নাই। আচ্ছা, তো এইখানে পড়ে আমরা কি বুঝলাম? রায়তা, রায়তা শুনতে পাচ্ছো? হ্যাঁ, এখানে ফারজান অনেক সুন্দর করে রিডিং করলো, যেখানে কিনা আমরা জানা হাফিজুর রহমানের যে তার যে নিজের কর্মসংস্থান সৃষ্টি, ঠিক আছে, এটা আমরা দেখলাম। আমি সুন্দর করে পড়ি নাই, একটু আটকে গিয়েছিল। না, আমি বুঝতে পারছি, কিন্তু ভালো হয়েছে, আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, যাই হোক রায়তা, তো তুমি এটা কি বুঝছো বলো তো? রায়তা শুনতে পাচ্ছো? জি মিস, নিশ্চয়ই নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করে নিছে। আচ্ছা, আর আর কিছু বলার নাই রায়তার? আচ্ছা, এখানে ঘটনাটা খুবই আমাদের পরিচিত, যে আশেপাশে যদি আমরা আমাদের বড় আপু বা ভাইয়াদের দেখি, বা হয়তো আমার সমানই, মানে তোমাদের কথা বলতেছি, তোমাদের সমান যদি একটু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কথা চিন্তা করি, যারা কিনা হয়তো পড়াশোনাটা ঠিকঠাক মতো, আচ্ছা মানে কি করতেছি, পড়াশোনাটা ঠিক মতো করতে পারছি না বা করি নাই, হ্যাঁ, তো এখন কি করব, বেকার বসে থাকবো? বেকার তো বসে থাকা যাবে না, কিছু একটা করতে হবে। বাট যখন দেখা যায় যে আমাদের পড়াশোনাটা তেমন হয়নি, অনেক উচ্চ শিক্ষিত আমরা হতে পারি না, তখন কিন্তু কোন একটা প্রতিষ্ঠানে চাকরি করে নিজের জীবিকা অর্জন করা বা অর্থ উপার্জন করাটা খুব টাফ হয়ে যায়, ঠিক আছে? আর সবাই পক্ষেই সম্ভব হয় না যে একদম শ্রম নির্ভর, হ্যাঁ, যে চাকরি বা মজুরি নির্ভর যে কাজগুলো সেগুলো করা, তো সেই ক্ষেত্রে এবং সবাই কিন্তু সবাইকেও কিন্তু সেটা কিন্তু জোগাড় করাও সম্ভব হয় না, ইচ্ছা থাকলেও করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? সেই ক্ষেত্রে হাফিজুর যা করেছে তাকে আমরা অনুসরণ করতে পারি, কারণ আমাদের জনসংখ্যার প্রায় 80% কোথায় থাকে? গ্রামে থাকে। আর গ্রামে কিন্তু বাড়ির আশেপাশে অনেক, মানে দেখা যায় যে এই জমিটা আছে, হয়তো খুব বড় একটা জায়গা না,
ছোটখাটো বাড়ির পিছনে একটু বাগানের মতো আছে বা হয়তো কোন একটা জায়গার মতো আছে, হ্যাঁ প্যাসেজের মতো, তো ওইখানে কি করতে পারি, আমরা সবজি আবাদ করতে পারি, ফুল চাষ করতে পারি, বিভিন্ন রকমের আবাদ করতে পারি, আর এভাবে কি নিজেদের জন্য জীবিকা অর্জন করতে পারি। এই যে জনাব হাফিজুর রহমান নিজের দক্ষতা ও গুণাবলী দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করেছেন, এটাই আত্মকর্মসংস্থান, এটা হলো আত্মকর্মসংস্থানের সংজ্ঞা। তাহলে আমরা যদি জিজ্ঞেস করে যে আত্মকর্মসংস্থান কাকে বলে, সবচেয়ে সহজ কথা হলো নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা কি আত্মকর্মসংস্থান করা বা আত্মকর্মসংস্থান বলে। আচ্ছা তো সেটা আমরা কিভাবে করতে পারি, নিজস্ব পুঁজি, যখন তুমি কিছু একটা করতে যাবে নিজের জন্য নিজের কর্মসংস্থান সৃষ্টি করবে তখন কি লাগবে, অবশ্যই তোমাকে কিছু পুঁজি লাগবে, হ্যাঁ, তো সেটা নিজের হতে পারে, নিজের জমানো বা সেভিংস করা টাকাটা হইতে পারে, অথবা তোমার যদি সেটাও না থাকে তুমি কি করতে পারো, ঋণ করতে পারো, ঋণ করে স্বল্প সম্পদ টাকা হইতে পারে বা সেটা একটু হয়তো বাড়ির পাশে জমি হতে পারে, হ্যাঁ। নিজস্ব চিন্তা, তোমার মাথায় কি চিন্তা আসতেছে, তুমি কি করতে চাচ্ছ, সেটা কিন্তু অবশ্যই তোমার নিজের থেকে আসতে হবে। কারণ এই যে দেখো এখানে হাফিজুর কি করছে, করল্লা আবাদ করছে, তার মাথায় কিন্তু মূলত আসছে করল্লা চাষ করার জিনিসটা, সে কিন্তু এখানে অন্য কিছু চাষ করতে পারতো, ধান চাষ করতে পারতো, ফলের চাষ করতে পারতো, অথবা সে কি একটা পোল্ট্রি ফার্মও দিতে পারতো, বাট সেটা কিন্তু সে দেয় নাই। তার নিজের মাথায় কি চিন্তা আসছে, করল্লা চাষ করবে, জ্ঞান সে যা জানে করল্লা আবাদ সম্পর্কে, সে খুব ভালো জানতো যে কিভাবে চাষ করতে হবে, কতটুকু লাভ হবে, হ্যাঁ, তো এটা নিজের জ্ঞান বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগে ন্যূনতম ঝুঁকি নিয়ে। হ্যাঁ এখানে ঝুঁকি থাকবে, তুমি যে কাজটাই করতেছো না কেন সেখানে কি ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে, বা যে যা আশা করতেছো সেটা সঠিকভাবে কি ফুলফিল নাও হইতে পারে, ঠিক আছে, এর জন্য এটা ঝুঁকি থাকবে। ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টা জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। আচ্ছা এটা হলো একদম সুন্দর করে বইয়ের গুছানো সংজ্ঞা। আর যদি আমাদের যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে, ঠিক আছে, বা জ্ঞানমূলক প্রশ্ন আসে, তো সেই ক্ষেত্রে যে তোমাকে যে এই সংজ্ঞাটাই লিখতে হবে তা না, তুমি এই সংজ্ঞার মধ্যে যা বলা আছে সেটা তুমি তোমার নিজের মতো করে এক্সপ্লেন করে বলবে, ঠিক আছে, পারবো? এটা শুনতে পাচ্ছো? হ্যাঁ, জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা, বিভিন্ন খুচরা বিক্রয়, আচ্ছা দেখো আত্মকর্মসংস্থান কোনগুলো, বিভিন্ন খুচরা বিক্রয়, হ্যাঁ খুচরা বিক্রয়, তারপর রেডিও টেলিভিশন মেরামত, এখন তো রেডিও টেলিভিশন মেরামত খুব কম, যেমন মনে করো যে ফ্রিজের মেরামত করে, এসি মেরামতকারী বিভিন্ন প্রতিষ্ঠান, আবার দেখো অনেক ভাইয়ারা আছে যে ওই মোবাইল সার্ভিসিং এর দোকান আছে, বা আমাদের যে কম্পিউটার আছে পিসি, হ্যাঁ পিসি সার্ভিসিং করে দেয়, নষ্ট হয়ে গেলে ওই ভাইয়াদের দোকান আমরা নিয়ে যাই, তারা কি করে ঠিক করে দেয়, ঠিক আছে, এই যে এইখানে তাদের মূল ইনভেস্টমেন্ট কি, তারা এই যে ঠিক করতে পারে, মোবাইল নষ্ট হয়ে গেলে মোবাইল গুলো ঠিক করতে পারে, তারপর কম্পিউটার নষ্ট হয়ে গেলে কম্পিউটার গুলো ঠিক করে দিতে পারে, এই দিকে তার সবচেয়ে বেশি কি ব্যবহার করতে হচ্ছে, তার যে নিজস্ব জ্ঞান বুদ্ধিমত্তা এবং যে দক্ষতা, ঠিক আছে, এই ডিভাইস গুলো ঠিক করে দেওয়ার দক্ষতা, এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু সে মূলত নিজের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তারপর কেউ যদি হাঁস মুরগি পালন করে, মৌমাছি চাষ করে, এগুলোও কিসে অন্তর্ভুক্ত হবে, আত্মকর্মসংস্থানের অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা এই পেজ থেকে আবার লেখাগুলো একদম ক্লিয়ার, আমি সরি যে ওই পেজটা একদমই খোলা ছিল। আচ্ছা তো এখন দেখো আমরা কিন্তু গত চ্যাপ্টারে পড়ে আসছি ব্যবসা উদ্যম, তাই না, মনে আছে আমরা গত চ্যাপ্টারে যে পড়ছি ব্যবসা উদ্যোগ নিয়ে পড়াশোনা করছি, তো সেখানে ব্যবসা উদ্যোগ কাকে বলে, উদ্যোগ বলতে আমরা কি পড়ে আসছি, আচ্ছা ফারজানা একটু চিন্তা করো উদ্যোগ বলতে কি বুঝাচ্ছে, আমি একটু তামান নাকি জিজ্ঞেস করতে চাচ্ছি, হ্যাঁ ফারজানা বলে যাও, জন্য সেটাকে পদক্ষেপ নেওয়া, সে কাজটা করার জন্য সেটাকে উদ্যোগ বলা হয় না, হ্যাঁ ঠিক আছে, তামান্না শুনতে পাচ্ছো, 32 রোল, হ্যাঁ তামান্না, তামান্না শুনতে পাচ্ছো? জি ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ তো গত ক্লাসে আমরা উদ্যোগ বলতে আসলে কি পড়ছি, মানে উদ্যোগ কাকে বলে অথবা ব্যবসা উদ্যোগ কাকে বলে বলো তো, নতুন কিছু করার
হ্যাঁ বলো। নতুন কিছু করার চিন্তা ভাবনা কি তো উদ্যোগ করো? চিন্তা ভাবনা কে? উদ্যোগটা কি শুধু চিন্তা ভাবনা পর্যায়ে থাকবে? না, মিস কাজটাকে আমরা করবো সেটাকে উদ্যোগ বলা হয়। মানে যে কাজটা আমি করতে চাচ্ছি সেটাকে আমি করবো, সে পদক্ষেপ নিবো, এটাকে উদ্যোগ বলা হয়। আচ্ছা, কোনো কিছু করার কর্ম প্রচেষ্টা, মানে আমি কিছু একটা করতে চাচ্ছি এবং সেটা সত্যি সত্যি করছি, ঠিক আছে? ওইটা মানে চিন্তা ভাবনা পর্যায়ে না, আমি ওইটা করা শুরু করছি, তো সেটা হলো উদ্যোগ। আর ব্যবসা উদ্যোগ কি? ব্যবসা উদ্যোগ কি হবে বেটা? তোমরা কি গত ক্লাস মানে চ্যাপ্টারের পড়াগুলো বুঝো নাই? সুমাইয়া? জি মিস। হ্যাঁ বলো তো, ব্যবসা উদ্যোগ কি? মিস মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কাজ করা তাকে ব্যবসা উদ্যোগ বলে। আচ্ছা, এটা তো মনে করো যে ব্যবসায় সংজ্ঞার সাথে চলে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। তোমরা আমি মানে বুঝতে পারি যে তোমরা সব জিনিস যখনই কোনো কিছু তোমরা বলার জন্য চিন্তা করো তখন খুব জটিল করে চিন্তা করো, ঠিক আছে? একদম বইয়ের মতো করে বলতে হবে সেটা চিন্তা করো, এত কঠিন কিছু না। ব্যবসা উদ্যোগ হলো ব্যবসা করার, কোনো ব্যবসা করার উদ্যোগ গ্রহণ করাকে কি বলে ব্যবসা উদ্যোগ? তুমি যখন কোনো একটা ব্যবসা শুরু করতে চাচ্ছ বা ব্যবসা সংক্রান্ত কোনো উদ্যোগ নিচ্ছ সেটাই হবে ব্যবসা উদ্যোগ, ঠিক আছে? তো দেখো এইখানে আমরা কি বুঝছি, আত্মকর্মসংস্থান মানে নিজের কর্মসংস্থান সৃষ্টি করা, মানে এমন কিছু একটা কাজ আমি করব যেটার মাধ্যমে কি হবে আমার জীবিকা অর্জন করা সম্ভব হবে, মানে আমি অর্থ উপার্জন করতে পারবো। এটাই তো আত্মকর্মসংস্থানের সংজ্ঞা থেকে তো আমরা এটাই বুঝছি, নাকি অন্য কিছু বুঝছি? মেয়েরা তোমাদের রেসপন্স আমার লাগবে, কথা বলবে তোমরা। আমার প্রশ্নটা বুঝো নাই, আমি কি বলছি? আচ্ছা, আমি বললাম যে কখন কেটে গেছে তো আরেকবার বলবেন। হ্যাঁ অবশ্যই, দেখো আত্মকর্মসংস্থান, এই যে একটু আগে যে আমরা আত্মকর্মসংস্থানের সংজ্ঞাটা পড়লাম বা কি বোঝাচ্ছে সেটা বললাম, সেখানে কিন্তু আমরা দেখলাম যে এমন কিছু একটা কাজ করা যার মাধ্যমে কি আমার অর্থ উপার্জন করা যাবে, ঠিক আছে? যেখানে কিনা আমি আমার নিজের যে দক্ষতা আছে আমি কোন একটা কাজ করতে পারি, নিজের বুদ্ধিমত্তা আছে, চিন্তা আছে, জ্ঞান আছে, হ্যাঁ, তো এইটা নিয়ে আমি এমন কিছু একটা করব যেখানে কিনা আমার খুব অল্প কিছু টাকা পয়সা বা সম্পদ লাগবে, হ্যাঁ, এর মাধ্যমে কি আমি জীবিকা অর্জন করতে পারবো। এটাই তো আত্মকর্মসংস্থান, মানে নিজের কর্মসংস্থান নিজে সৃষ্টি করাটা, এটাই না? আচ্ছা, অনেকক্ষণ পর ফারজানা বললো এখনো বুঝছে। আচ্ছা, তো এটার সাথে উদ্যোগের সম্পর্ক তো রেসপন্স করতেছে না, তাহলে আমি না করলে কেমন দেখা যায়? কি উত্তর করতে হবে না আমি যে বুঝতে পারছি আমি তো বলবো সেটাই। হ্যাঁ সেটাই, মানে বলতে হবে, কারণ তোমাদের রেসপন্স লাগবে, তোমাদের মানে প্রেজেন্স খুব কম, মাত্র 4 জন, তো এই 4 জনের মধ্যে 3 জনই সবসময় মিউট করে রাখতেছে, কিছু বলতে চাচ্ছে না। আচ্ছা, ব্যবসা উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক খুব নিবিড়। দেখো তুমি যদি তোমার নিজের জন্য একটা ব্যবসা শুরু করো, ঠিক আছে, যেমন এই যে এইখানে শেষের দিকে যে আমরা যে 2-3টা উদাহরণ দেখলাম, যেমন বিভিন্ন খুচরা বিক্রয়ের দোকান দিছে, এটাও কি একটা ব্যবসা, তাই না? ব্যবসা এটা কি হবে? তার ব্যবসা উদ্যোগ। তারপর রেডিও টেলিভিশন মেরামত, এটাও কি? সার্ভিসিং এর যে দোকানগুলো থাকে, ঠিক আছে, এটাও কি অবশ্যই একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটাও কি ব্যবসা উদ্যোগ? হাঁস মুরগি পালন, মৌমাছি চাষ, এগুলো কিন্তু ব্যবসা উদ্যোগই বলা যায়, ঠিক আছে? সো এই যে আত্মকর্মসংস্থানের সাথে ব্যবসার উদ্যোগের সম্পর্ক খুব নিবিড়, মানে একটার সাথে একটা খুবই ক্লোজলি কানেক্টেড, বাট দুইটা কি সেম, দুইটা কি একই, কি মনে হয়? আচ্ছা, আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানে চিন্তা করে কাজে হাত দেন, তার মূল উদ্দেশ্যটা কি? যখন একটা মানুষ আত্মকর্মসংস্থান করতে যাবে তখন তার একমাত্র মানে সবচেয়ে প্রাইম যে চিন্তাটা থাকবে সেটা হলো তার নিজের কর্মসংস্থান সৃষ্টি,
এখানে কিন্তু অন্য কোনো মানুষের জন্য আমি কিছু একটা করব, ঠিক আছে? অন্য মানুষদের চাকরি ব্যবস্থা করব বা মানে জীবিকা মানে অন্য মানুষের জন্য কিছু একটা চিন্তা ভাবনা করে করা, সেটা কিন্তু না। শুধুমাত্র নিজের কর্মসংস্থান সৃষ্টি করার চিন্তাটাতে তার থাকবে এবং সেটা নিয়ে সে কাজ করবে। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হবেন যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজে আরো কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করেন, ঝুঁকি আছে জেনেও এগিয়ে যান এবং একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। আচ্ছা, যখন কোনো মানুষের যে ব্যবসা প্রতিষ্ঠান বা সে যে উদ্যোগটা নিছে সেটাতে যদি তার প্রথমে থেকে প্রাথমিক দিকে যদি চিন্তা থাকে যে আমি এমন কিছু একটা করতে চাচ্ছি যেটাতে কিনা আমার নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, একই সাথে আমি কি কিছু মানুষের জন্য চাকরির ব্যবস্থা করতে পারবো আমার এই প্রতিষ্ঠানে বা আমার এই কাজটাতে, আমার আরো কিছু লোক নিতে হবে, ঠিক আছে, লোক নিয়ে আমি কাজ করব। তো এই যে দেখো, সমাজে আরো কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টির চিন্তা ভাবনা করে যখন কেউ একটা ব্যবসা শুরু করে, তো সেটাকে কি বলবো আমরা? সেটাকে আমরা আত্মকর্মসংস্থান যেমন বলতে পারি, ঠিক একই ভাবে কি বলতে পারি, একটা ব্যবসায় উদ্যোগ, ঠিক আছে? সেটা যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি হয় তো সেটা কি হবে, সেটা ব্যবসা উদ্যোগ হবে, মানে দুইটাই সেম হবে। সেই ক্ষেত্রে সব, হ্যাঁ সুমাইয়া, মিস আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলো। মিস নিবিড় অর্থ কি? বুঝিনি, আবার বলো। মিস যে নিবিড় মানেটা কি? নিবিড়, নিবিড় মানে হলো একদম মানে ক্লোজলি কানেক্টেড, ঠিক আছে? একটা ছাড়া মানে একটার সাথে অন্যটা এতটাই বেশি মানে কানেক্টেড বা মিল যে আলাদা করা খুব কষ্ট, বুঝতে পারছি? যেমন তোমার সাথে তোমার বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কি খুব নিবিড়, যে একজন অন্যজনকে মানে প্রতিদিন আমাদেরকে ফোনে কথা বলতে হবে, প্রতিদিন দুজনের কথা বলতে হবে, ঠিক আছে, গপ্প করতে হবে, এটা না করলে ভাল লাগে না, অস্থির অস্থির লাগে। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, তোমার সাথে তোমার বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক খুব নিবিড়, বুঝছি? আচ্ছা, যেই সকল ব্যবসা উদ্যোক্তা সরি উদ্যোগকে আচ্ছা সেই সকল ব্যবসা উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানকারী বলা গেলেও সকল আত্মকর্মসংস্থানকারীকে ব্যবসা উদ্যোক্তা বলা যায় না। আচ্ছা, এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন বলা আছে যেটা কিনা আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতেই পারে এবং আসেও, যে সকল ব্যবসা উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানকারী বলা গেলেও সকল আত্মকর্মসংস্থানকারী কি ব্যবসা উদ্যোক্তা? কি মনে হয়? আমি কিন্তু এর আগে এটাই বলতেছিলাম, ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করতেছিলাম যে দেখো আত্মকর্মসংস্থান এবং ব্যবসা উদ্যোগ কিন্তু খুবই ক্লোজলি কানেক্টেড, ঠিক আছে, এবং বেশিরভাগ সময় দুইটাই কিন্তু সেম। কিন্তু এইখানে একটা কথা হলো, সকল ব্যবসা উদ্যোক্তাই কিন্তু আত্মকর্মসংস্থানকারী, ঠিক আছে? সকল ব্যবসা উদ্যোক্তা কি নিজের একটা ব্যবসা শুরু করে না, যেখানে কিনা সে কি করে, সে নিজে ব্যবসা শুরু করে, গঠন করে, পরিচালনা করে এবং সেখানে সে সফলও হয় এবং একই সাথে সে কি করে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করে। যেমন গত চ্যাপ্টারে আমরা ব্যবসা উদ্যোক্তার উদ্যোগের বৈশিষ্ট্যতে দেখছি নতুন কর্মসংস্থান সৃষ্টি, সেখানে সে যেমন নিজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে, একই সাথে আরো কিছু বেকার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে, অর্থাৎ তার ব্যবসা উদ্যোগের ফলে আরো কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বাট আত্মকর্মসংস্থান হওয়ার জন্য বা একজন মানুষকে আত্মকর্মসংস্থানকারী হওয়ার জন্য তার কিন্তু অন্য মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বাধ্যতামূলক না, সে যদি তার নিজের জন্য কিছু একটা করতে পারে সেটাই এনা, বুঝতে পারছি? এবার কি তোমরা বুঝছো এইটাকে? যদি আমাদের এই প্রশ্নটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে, হ্যাঁ, আমরা কি এক্সপ্লেন করতে পারবো যে কেন সকল আত্মকর্মসংস্থানকারী ব্যবসা উদ্যোক্তা হবেন না? জিমিস, আচ্ছা জিমিস বললাম, পরে দেখা যাবে যে লেখার সময় হাবি যাবে, লিখে দিচ্ছি, ঠিক আছে, যে নিজেও বুঝতেছি না কি লিখেছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা কারা কারা দাও না, শুধুমাত্র একজন দিছে, ফারজানা দিছে, বাকি তিনজন দিয়ে দাও। আচ্ছা, তো এইখানে আমরা কর্মপত্র দেখতে পাচ্ছি একটা, তোমাদের স্কুল বা বাড়ির আশেপাশে দেখা যায় এমন 10টি আত্মকর্মসংস্থানমূলক পেশার নাম খুঁজে বের করো। আচ্ছা, 10টা আত্মকর্মসংস্থানমূলক পেশা, আচ্ছা
তো এইখানে 10টার কথা কে, আচ্ছা প্রথমটা কে বলবে, একটা বলো তো কোনটা আত্মকর্মসংস্থান উদাহরণ? সবজি চাষ। সবজি চাষ, ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপরে মুদির দোকান। মুদি দোকান। তারপর লন্ড্রি, আসবাবপত্র মেরামত। লন্ড্রি, ঠিক আছে, আসবাবপত্র মেরামত, ঠিক আছে। তারপর তারপর আর কি, এত উদাহরণ আছে বলতে পারছি না। মিস্ত্রি। মিস্ত্রি, আচ্ছা, মিস্ত্রি বলতে কিন্তু অনেক বাস্ট হয়ে যায়। এখন তুমি কোন ধরনের মিস্ত্রি বলতে চাচ্ছো? ইলেকট্রনিক ডিভাইসের, মানে ওই যে আমাদের যে কি বলে যে ইলেকট্রনিকের যে লাইন গুলো, ওয়্যারিং গুলো যারা করে সেটা, আচ্ছা সেটা হইতে পারে। তারপর তোমার ওই যে এসি মেরামত হইতে পারে, ফ্রিজের মেরামতকারী হইতে পারে, ঠিক আছে। তারপর আবার দেখো না, ওই যে অনেক আন্টিরা নিজে বাসায় সেলাই মেশিন আছে, তারা কি করে, নিজেরা নিজেদের জন্য যেমন জামা কাপড় তৈরি করে, তেমন অন্য মানুষদের জন্য করে দেয়। তার নিজের কোনো দোকান নেই, বাট যারা পরিচিত আছে তারা তাকে দিয়ে বানায় এবং টাকাও দেয়, আছে না? হ্যাঁ। তারপর আবার দেখা যায় যে অনেক আন্টিরা কি করে, পাতা সেলাই করে, তারা আছে। তারপরে আরো কি কি আছে, এই যেমন ওই যে আমাদের এই যে বিভিন্ন যে হকাররা আসে, তারা কি হাঁড়ি পাতি বিক্রি করে, তারপর কাগজ, পুরনো কাগজ নিয়ে যায় যে আঙ্কেল এসে, মানে যারা কিনা প্রতিদিন সকালবেলা কাগজ দিয়ে যায়, তারাও যেমন আত্মকর্মসংস্থানকারী, ঠিক তেমন পুরনো খবরের কাগজ যারা এসে কিনে নিয়ে যায়, তারাও কিন্তু আত্মকর্মসংস্থানকারী। বুঝতে পারছি? তো এই যে অনেক উদাহরণ আছে, ঠিক আছে, তো এই যে এই উদাহরণগুলো মনে হয় আমরা লিখতে পারবো। আর যদি তোমাদের উদ্দীপকে কোনো এরকম কোনো আত্মকর্মসংস্থানকারী সংজ্ঞা মানে আসে, তখন আমাদের সবচেয়ে আগে দেখতে হবে যে সে আসলে কি কাজ করে। সে কি কোনো বেতন বা মজুরি নির্ভর, মানে অন্য মানুষের অধীনে সে কাজ করতেছে, নাকি নিজের জন্য নিজে কাজ করতেছে, ঠিক আছে। তো সেটা যদি দেখি যে না, সে শুধুমাত্র মানে সে নিজের নিজেই একটা কাজ শুরু করছে, নিজে উদ্যোগ নিয়ে, তো সেটা কি হবে, যার মাধ্যমে তার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, সেটা হলো আত্মকর্মসংস্থান, সে হলো আত্মকর্মসংস্থানকারী, ঠিক আছে। আচ্ছা, এখন পড়বো আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা। এটা সুমাইয়া পড়বে, রিডিং করো তো সুমাইয়া। নোয়াখালী সানজিদা ইসলাম স্থানীয় কলেজ থেকে স্নাতক পাশ করেও যোগ্যতা অনুযায়ী চাকরি লাভে ব্যর্থ হন। বেশ কিছুদিন বেকার থাকার পর তিনি স্থানীয় যুব উন্নয়ন কার্যালয় থেকে ফুল চাষের উপর প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রশিক্ষণ শেষে 1 একর জমিতে ফুল চাষ করেন। প্রথম মৌসুমে তার আয় হলো 50,000 টাকা। লাভের টাকা পেয়ে তার আগ্রহ বহুগুণে বেড়ে গেল। এরপর তিনি ঢাকায় গিয়ে ফুল চাষের উপর দিনব্যাপী কর্মশালায় যোগ দিলেন ও পুষ্পমেলা ঘুরে দেখলেন। এখান থেকে তিনি নতুন দেশি বিদেশি জাতের ফুলের বীজ নিয়ে চাষ করে অনেক আয় করলেন। কঠোর পরিশ্রম আর সুযোগের সঠিক ব্যবহার কারণে তার ব্যবসায় 5 বছরে অনেক বড় আকার ধারণ করে। তিনি সম্প্রতি তার জেলার সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পান। পুরস্কার গ্রহণকালে তিনি আগ্রহ সবাইকে আত্মকর্মসংস্থানের নিম্নোক্ত প্রয়োজনীয় সম্পর্কে অবগত করেন। এগুলো পড়বো সময় না না সময় এগুলো আমি পড়বো, বাট এই যে এটা পড়ে আমি আসলে কি বুঝছি বলতো সুমাইয়া, কি বুঝলাম? মিস নিজের আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছেন, তারপর অনেক আয় হয়েছে। আচ্ছা, মানে সানজিদা ইসলাম কি ছিল, একদম বেকার যুবতী, ঠিক আছে। এখন তার কি স্নাতক পাশ করে যোগ্যতা অনুযায়ী চাকরি, দেখো তুমি যদি অনেক উচ্চ শিক্ষিত হও তাহলে যে চাকরি করতে পাবা বা ভালো একটা চাকরি পাবা সেটাও কিন্তু সবসময় সম্ভব হয় না, ঠিক আছে। আর যখন দেখা যায় যে তুমি অনার্স বা মাস্টার্স পাশ করে ফেলছো একটা সাবজেক্টে, এখন তুমি কিন্তু চাইলেও কিন্তু মনে করো যে একটা ছোটখাটো জায়গায় চাকরি করতে পারবা না, কারণ তখন বলবে যে এত পড়াশোনা কেন করছো, ঠিক আছে। আবার তুমি, হ্যাঁ ফরজানা,
স্নাতক যে স্নাতক পাশটা কি অনার্স নাকি মাস্টার্স কোনটা বুঝছি না। স্নাতক হলো অনার্স, স্নাতক অনার্স আর স্নাতকোত্তর, ঠিক আছে? স্নাতকোত্তর হলো মাস্টার্স। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখো, এটা একটা প্রবলেমের মধ্যে অনেক পড়ে যায়। আর আমরা হয়তো আশেপাশে আমাদের অনেক ভাইয়া বা আপুদের দেখবো যে যারা হয়তো পড়াশোনা করে পাস করে ফেলছে কিন্তু কোথাও কোনো জব পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, অনেক চেষ্টা করতেছে কিন্তু পাচ্ছে না। একটা সময় কিন্তু তারা এই যে চাকরির চেষ্টা করে তারা বেকার আছে, ঠিক আছে, নিজেরও খুব মানসিক ভাবে ভেঙে পড়ে, তখন তারা ভাবে হয়তো তাদেরকে দিয়ে কিছুই করা সম্ভব না। মানে তারা মানসিক ভাবে এতটাই মানে দুর্বল হয়ে যায় বা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, হতাশ হয়ে যায়, তখন দেখা যায় যে নিজেও যে কিছু একটা করবে সেটাও তাদের পক্ষে করা সম্ভব হয় না, মানে অনেকটা মেরুদণ্ডটা ভেঙে যাওয়ার মতোই মনে হয়। তো দেখো, হ্যাঁ, তোমার যদি চাকরি করার ইচ্ছা থাকে সেটা তুমি করতে পারো, সেটার জন্য চেষ্টা অবশ্যই করবে, বাট সেই ক্ষেত্রে কি করতে হবে, বেকার বসে থাকা যাবে না। তুমি তোমার নিজের জায়গা থেকে তোমার নিজে তুমি যে কাজটা ভালো করতে পারো, ঠিক আছে, সেরকম কোন একটা কাজ নিয়ে তুমি কিছু একটা ইনকাম করতে পারো কিনা, নিজের জন্য নিজে আপাতত ছোটখাটো কিছু একটা শুরু করতে পারো কিনা সেটা তোমাকে দেখতে হবে। আর এইখানে আমরা সানজিদ ইসলামের ক্ষেত্রে এটাই দেখলাম, সে কি চাকরি পাচ্ছিল না, তো তার কি হয়তো ফুলের প্রতি অনেক মানে ফ্যাসিনেশন কাজ করতো বা খুব পছন্দের একটা জিনিস ছিল, তো সে তার স্থানীয় যে যুব উন্নয়ন কার্যালয় আছে সেখান থেকে কিন্তু মানে অনেক ধরনের পেশার উপরে তোমাদের কি বলে ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে। সে হয়তো ফুলের চাষের উপর নিছে, অনেকে মৌমাছি চাষ, তারপর মাছের রেণু চাষের উপরে অনেকে মানে কি বলে ট্রেনিং নেয়, আবার হলো অনেকে যে জামা কাপড় সেলাই, হাঁস মুরগি পালন, আরো অনেক ধরনের ট্রেনিং ওইখান থেকে দেওয়া হয়। এবং বেশিরভাগ সময় দেখা যায় এই ধরনের ট্রেনিং গুলো থাকে বিনামূল্যে, ফ্রিতে, বুঝছো? তো এই ধরনের শেষ প্রশিক্ষণ নিয়ে কি করলো, ফুলের চাষ করলো। তো প্রথমবারই তার কি হয়েছে, 50,000 টাকা লাভ হয়েছে। তো দেখো, প্রথমবার সে শুরু করছে, লাভ হয়েছে, তার খুব ভালো লাগছে। আর এখানে একটা প্রবলেম হইলো, অনেকে শুরু করে বাট শুরুর ক্ষেত্রে হয়তো তেমন একটা লাভ হয় না বা লোকসান হয়, তো সেই ক্ষেত্রেও কি তারা আবার অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, বাট হওয়া যাবে না, চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো এই যে সে প্রথম দিকে লাভ করার পরে আবার সে নতুন নতুন ধরনের ফুলের চাষ কিভাবে করা যায়, দেশি বিদেশি ফুলের বীজ নিয়ে সে চাষ করা শুরু করলে এবং কঠোর পরিশ্রমের কারণে 5 বছরে তার ব্যবসা অনেক বড় আকার ধারণ করে এবং সম্প্রতি তার জেলায় সেরা নারী উদ্যোক্তা পুরস্কার পান। আচ্ছা, আমাদের যে শেষের দিকে একটা অধ্যায় আছে সেখানে কি আমরা সফল উদ্যোক্তাদের জীবনী নিয়ে একটা অধ্যায় পড়ছি না? এখন তো আমরা সবাই রিভিশন করতেছি, একটা অধ্যায় আমরা পড়ে আসছি না, কারো মনে আছে? হ্যাঁ, তো ওইখানেও কিন্তু আমরা অনেকগুলো মানুষের সম্পর্কে আমরা পড়ছি যে তারা কিভাবে সফল হয়েছে। ছোটখাটো কেউ হয়তো একটা সেলাই দোকান দিয়ে শুরু করছেন, কেউ হয়তো একটা কনস্ট্রাকশনের কাজ দিয়ে শুরু করছেন, বা কেউ হয়তো একটা ওষুধ তৈরির কারখানা দিয়ে শুরু করছেন এবং এরপর তারা অনেক বড় একজন ব্যবসা উদ্যোক্তা হয়ে গেছে। আচ্ছা, তো এইখানে আমরা হয়তো সানজিদা ইসলাম বলতেছে যে আত্মকর্মসংস্থান কেন প্রয়োজনীয়, বাট এটা হলো মূলত আমাদের বইয়ের কথাবার্তা কেন প্রয়োজন। আচ্ছা, এইখানে একদম স্পেসিফিক ভাবে বলে দিছে কর্মসংস্থানকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো মজুরি বা বেতন ভিত্তিক চাকরি। আচ্ছা, তুমি যদি কারো কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির আন্ডারে কাজ করো, অধীনে কাজ করো, সেখানে কি সেটা হবে তোমার মজুরি বা বেতন ভিত্তিক চাকরি। আত্মকর্মসংস্থান ও ব্যবসা, তোমার একটা হলো আত্মকর্মসংস্থান হতে পারে, আবার তুমি কি করতে পারো, ব্যবসাও করতে পারো। আচ্ছা, বেশিরভাগ সময় আত্মকর্মসংস্থান ব্যবসার মধ্যে পড়ে যাবে, কারণ আত্মকর্মসংস্থান হিসেবে তুমি যেটা করতেছো সেটা কোনো না কোনো ভাবে আমাদের ব্যবসা, শিল্প, বাণিজ্য অথবা প্রত্যক্ষ সেবার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রমজীবী ও চাকরিজীবী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। হ্যাঁ, যত জনসংখ্যা বাড়তেছে, যত সময় যাচ্ছে, কি কাজ করার উপযোগী, ঠিক আছে, কর্মক্ষম মানুষের বা যাদেরকে কাজ করতে হবে তার নিজের এক্সপেন্স বেয়ার করার জন্য বা তার ফ্যামিলির রেসপন্সিবিলিটি বেয়ার করার জন্য, এই মানুষগুলোর সংখ্যা বাড়বে না? 10 বছর আগে আমি কিন্তু তোমাদের মতো ছিলাম, তখন কি আমার কি চাকরি টাকরি করার কোনো প্রয়োজন ছিল না, বাট এখন কি আমার চাকরি করার প্রয়োজন আছে এবং আমি চাকরি করতেছি, ঠিক আছে, এবং দেখা যাবে আগামী 5 বা 10 বছর পর তোমরা কোথাও না কোথাও কিছু একটা করবে। সময় যত যাবে শ্রমজীবী বা চাকরিজীবী লোকের সংখ্যা বাড়বে,
কিন্তু কর্মসংস্থান কি ওইভাবে বাড়তেছে? না, কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায় সে হারে কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, মানুষ বাড়বে তাদের চাকরি করার বা কর্মসংস্থানের চাহিদা বাড়বে, কিন্তু সেটা কিন্তু ওইভাবে সরকারি বা বেসরকারি উদ্যোগে করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, অন্যান্য পেশায় আয়ের সম্ভাবনা সীমিত, কিন্তু আত্মকর্মসংস্থান থেকে প্রাপ্ত আয় প্রথম থেকে সীমিত ও অনিশ্চিত হলেও পরবর্তীতে এই পেশা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম। আচ্ছা, যারা চাকরি করে তাদের বেতন কি মানে চাইলেই বাড়ানো যাবে বা বেতন কি খুব বাড়ে? না, তোমার বেতন দেখা যায় যে পুরো বছরই প্রায় সেম থাকে, কিন্তু যারা আত্মকর্মসংস্থান মানে জাতীয় কিছু একটা করে সেখানে কি তার হয়তো প্রথম দিকে আয়টা কম থাকে, ছোট একটা কিছু নিয়ে শুরু করে, বাট আস্তে আস্তে সেখানে যদি তার সফলতা আসে বা সে যদি সফল হয় তখন কিন্তু তার আয় অনেক বেড়ে যায়, দেখা যায় রাতারাতি অনেক ধনী হয়ে গেছে। ঠিক আছে, বর্তমানে আত্মকর্মসংস্থানের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আগে আত্মকর্মসংস্থান মানে বলতে কি বোঝায় বা আমরা আত্মকর্মসংস্থান হিসেবে কি কি করতে পারি সেটা তেমন একটা ছিল না, মানে আওতা তেমন একটা ছিল না, মানুষ খুব একটা বেশি কিছু করতে পারতো না, করারও সুযোগ ছিল না, বাট এখন কিন্তু এগুলো করার সুযোগ অনেক বেড়ে গেছে এবং যারা এই যে নতুন নতুন কিছু একটা করতেছে, ঠিক আছে, তাদের কিন্তু মানুষ কিন্তু অন্য চোখে এখন দেখে, অন্য চোখে বলতে আমি কিন্তু নেগেটিভ কোনো পার্সপেক্টিভ বলতেছি না, খুবই পজিটিভ পার্সপেক্টিভ দেখতেছি। ঠিক আছে, কারণ আমি যখন পড়তাম আমার অনার্স লেভেলে তখন আমার সাথে আমার কিছু ফ্রেন্ড নিজেরা নিজেরা কিছু কাজ করতো, যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, ও কি খুব সুন্দর ওই যে ব্লগ পার্টিকেল ঠিক আছে ডিজাইন করতো, ওর নিজের একটা ব্যবসাও ছিল, ও ইনকাম করতো এবং ও অনেক বিজি থাকতো। ঠিক আছে, এবং ও ও এমন ভাবে কাজ করতো যে আমরা মাঝে মাঝে পড়াশোনা কিছু জিনিস মানে ওর বেশিরভাগ সময় তো ওইখানে চলে যেত, পড়াশোনার কিছু হেল্প আমরা করতাম। আবার অনেকে কি করতো যে ফ্রিল্যান্সিং এ, এখন যেমন ফ্রিল্যান্সিং এর কাজগুলো অনেক ভাইয়া আপুরা করে, যেমন ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইনার, ঠিক আছে, তো এইগুলো গ্রাফিক্স ডিজাইনিং এগুলো নিয়ে কিন্তু অনেকে কাজ করে, ওরা হয়তো পড়াশোনা করতে অত একটা সময় পায় না বা হয়তো ওই এফোর্ট ওইখানে দিতে পারে না, বাট নিজেরা নিজেরা করতেছে এই কাজগুলো, তো তার এক্সপার্টাইজ কি করতেছে অর্জন করতেছে। ঠিক আছে, আর এগুলো যারা করে তাদেরকে দেখবা যে তারা অনেক গুরুত্ব পায়, এখন মানুষ তাদেরকে অনেক দাম দেয়। আচ্ছা, আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। হ্যাঁ, সবচেয়ে বড় কথা তোমার নিজের কিছু স্কিল থাকতে হবে, যে স্কিলটা তুমি ইউজ করে কি করবা কর্মসংস্থান সৃষ্টি করবা, কর্ম সম্পাদনের জন্য যে যন্ত্রপাতি ও কাঁচামালের প্রয়োজন তার অর্থসংস্থান করাও অনেকটা সহজ। আচ্ছা, যখন তুমি একদম নিজের স্কিল নির্ভর বা দক্ষতা নির্ভর কিছু একটা করতে যাচ্ছ তখন কিন্তু তোমার কি করতে হবে, তোমার মূল ইনভেস্টমেন্টটা কিন্তু তোমার নিজে, তুমি নিজেকে নিজে ইনভেস্ট করতেছো, মানে তোমার যে স্কিলটা আছে সেটা ইউজ করতেছো, তো সেই ক্ষেত্রে যে তোমাকে খুব টাকা পয়সা অনেক টাকা পয়সা লাগবে সেটা কিন্তু না, জাস্ট তোমার স্কিলটা ইউজ করার জন্য যা মেশিনারিজ বা ম্যাটেরিয়াল লাগবে যন্ত্রপাতি লাগবে সেটা হলেই হবে আর কি, তার জন্য অর্থসংস্থান করাটাও খুব সহজ হয়ে যাবে, মানে অল্প টাকা পয়সাই হয়ে যাবে। আচ্ছা, আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা আর এই ব্যবসায় যেহেতু অনেক সময় নিজের বাড়িতে বা জমিতে করা যায় সেহেতু আলাদা খরচ হয় না। হ্যাঁ, বেশিরভাগ সময় যারা শুরু করে তারা কিন্তু নিজেদের বাড়িতে, হ্যাঁ, বা নিজের বাড়ির পাশে যে ছোট জমিটা আছে সেখানেই তারা কি করে শুরু করে দেয়, তো এই ক্ষেত্রে তার কিন্তু ওই যে প্রাথমিক ইনভেস্টমেন্ট, ঠিক আছে, কারখানা বা জমি ক্রয়ের এরকম কোনো খরচ হয় না। আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকলে তরুণ সমাজ নানা সমাজ বিরোধী কাজে লিপ্ত না থেকে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। আচ্ছা, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তুমি যখন কোনো কাজ না করে মানে প্রোডাক্টিভ কোনো